প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এইচএসসি 21 ব্যাচের দ্বিতীয় সপ্তাহের আমি ফিজিক্সের দ্বিতীয় পত্রের সমাধানটা ব্যাখ্যা করব। তো তোমরা হয়তো বা ভাবতে পারো যে আমি এত দেরিতে দেই কেন। ভাই, আমি দেরিতে দেওয়ার একটাই প্রধান কারণ, আমি একটু যাচাই বাছাই করে আমি শুদ্ধটা দেওয়ার চেষ্টা করি। এত তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। তোমাদের এই অ্যাসাইনমেন্টটা জমা দেওয়ার শেষ তারিখ হলো 9 আগস্ট। তো আমি যেহেতু তোমাদের দায়িত্বটা নিয়েছি, সেহেতু আমি তোমাকে তোমার সঠিক টাইমের পূর্বেই আমি এই অ্যাসাইনমেন্টগুলো সমাধান দিয়ে দিব এবং সেটা তোমরা 100% সমাধানই পাবা। তাই একটু ধীরে সুস্থে বুঝে বুঝে আমরা 100% সমাধানই করব। তাই আমি তাড়াহুড়ো করি না। আমি কিন্তু ভিউজ পাওয়ার আশায় অন্যান্য ইউটিউব চ্যানেলের মতো আমি তাড়াহুড়ো করে আমার চ্যানেলটা একটু বড় করতে পারি, ঠিক আছে? তো আমি সেটা চাই না। আমি চাই যাতে তোমরা যারাই আসো, 100 জনই দেখো কিংবা 200 জনই দেখো, তারা যাতে উপকৃত হয়। তো এই জন্যই আমার একটু লেট হয়, দেরি হয়, আমি অনেক কিছু যাচাই বাছাই করে তারপর আমি দিই। তো আজকে আমরা সেটার প্রশ্ন দেখব এবং সেটা আমরা ব্যাখ্যা দেখব। তোমরা সবাই জানো যে ফিজিক্স দ্বিতীয় পত্রটা দিয়েছে আমাদের তাপগতিবিদ্যা থেকে। তো তোমরা কভার পেজের উপরে যে শিরোনামটা দিবে সেই শিরোনামটা দিবে তাপগতিবিদ্যা, আর কভার পেজের ওপর শিরোনামটা অবভিয়াসলি তোমরা বাংলাতেই দিবে। কভার পেজের ওপর শিরোনামটা আমরা কীভাবে দিব, বাংলাতে দিব। তারপর তাহলে আমরা আর বেশি কথা না বলে আমরা শুরু করতে পারি। আর আমি আজকে কিন্তু বইয়ের সাথে ফুল পুরোপুরি আমি প্রমাণসহ ব্যাখ্যা করে দিব, যাতে তোমরা বুঝতে পারো যে আমি কতটুকু নির্ভুল প্রমাণ দিচ্ছি। তো দেখো, আমার এইখানে যে বইটা আছে সেই বইটা হলো যে প্রামাণিক স্যারের বই। প্রামাণিক স্যারের বই আমি ফলো করতাম। সো এটা প্রামাণিক স্যারের বই, আমি প্রামাণিক স্যারের বইয়ের সাথে মানে সামঞ্জস্য করেই আমি ব্যাখ্যাগুলো দিচ্ছি। তো প্রথম প্রশ্নটা বলছে যে আমাদের এনট্রপির মাধ্যমে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র লেখো। তিন প্রক্রিয়ায় পরিবহন, পরিচলন ও বিকিরণ তাপের সঞ্চালনের ক্ষেত্রে এনট্রপি বৃদ্ধি পায় কি না হ্রাস পায় ব্যাখ্যা করো। এইটা কিন্তু গাণিতিক ব্যাখ্যার কথা বলছে। মূল প্রশ্নে কিন্তু আমাকে গাণিতিক ব্যাখ্যার কথা বলছে প্রশ্নে। সো আমরা গাণিতিকভাবে ব্যাখ্যা করতে হবে। তো আমি একটা প্রশ্ন এক্সপ্লেন করব, তারপর সেই প্রশ্নের উত্তরটা দিয়ে দিব। তারপর আমি দ্বিতীয় প্রশ্ন এক্সপ্লেন করব, তারপর সেই প্রশ্নের উত্তরটা দিয়ে দিব। গত প্রশ্নের মতো আমি আগে একসাথে প্রশ্ন পড়ব তারপর উত্তর দিব এইভাবে করব না। প্রথমে আমি একটা একটা করে প্রশ্ন পড়ব, একটা একটা করে সমাধান করে দিব। তো প্রথম প্রশ্ন বলছে যে আমাদের তাপ এনট্রপির মাধ্যমে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি লিখো। এইটা হলো যে আমাদের প্রথম ধাপ। তারপর বলছে যে তিন প্রক্রিয়ায় তাপের সঞ্চালনের ক্ষেত্রে এনট্রপি বৃদ্ধি পায় কি না হ্রাস পায় সেটা গাণিতিকভাবে দেখাও। তো আমরা সেটা একটু দেখি বইয়ের মধ্যে কোথায় আছে। সেটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারবো যে বইয়ের মধ্যে একটা টপিকস আছে সবার শেষের দিকে। সবার শেষের দিকে এইরকম একটা টপিকস আছে যে এনট্রপি ও দ্বিতীয় সূত্র। এইটার আলোকেই তোমাদের কিন্তু যে তোমাদের কোনং প্রশ্ন, এইটার আলোকেই কোনং প্রশ্ন এতটুকু তোমরা যদি একটু ভালো করে বুঝে নিতা তোমাদের মূল বই থেকে, তাহলে আমার এই মানে অ্যাসাইনমেন্টের সমাধানটা তোমাদের অনুসরণ করা প্রয়োজন ছিল না। তাহলে দেখো, এনট্রপি এবং দ্বিতীয় সূত্র, সেখানে দেখো একটা লাইন লেখা আছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রকে এভাবে প্রকাশ করা যায়। প্রকৃতিতে সেই সব পরিবর্তন স্বতঃস্ফূর্তভাবে ঘটে যে প্রক্রিয়ায় এনট্রপির মোট পরিমাণ বৃদ্ধি পায়। এই লাইনটুকু তোমরা লেখে দিতে পারো যে এনট্রপির মাধ্যমে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। কিংবা তোমরা যদি ইসাক স্যারের বই ফলো করো 2019 এডিশনের, তাহলে সেই বইয়ের 37 পৃষ্ঠায় তোমরা দেখতে পারবা সেখানে একটা টপিকস আছে এনট্রপি ও দ্বিতীয় সূত্র। সেখানে একটু সুন্দরভাবে সংজ্ঞাটা দেওয়া আছে। সো আমি ইসাক বইয়ের সংজ্ঞাটাই আমি এখানে দিয়ে দিচ্ছি আর কি। সো দেখো, ইসাক বইয়ের 37 পৃষ্ঠা 2019 এডিশনের 37 পৃষ্ঠায় তোমরা লেখা পাবা যে এনট্রপির মাধ্যমে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি হলো এইটা। প্রকৃতির সকল ভৌত ও রাসায়নিক ক্রিয়া এমনভাবে সংগঠিত হয় যার ফলে সার্বিক ব্যবস্থার এনট্রপি বৃদ্ধি পায়। কি বলছি, প্রকৃতিতে সকল ভৌত ও রাসায়নিক প্রক্রিয়া এমনভাবে সংগঠিত হয় যার ফলে সার্বিক ব্যবস্থায় এনট্রপি বৃদ্ধি পায়। এখন আমরা তিন প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তনটা দেখব। এখানে ক প্রশ্নের কিন্তু দেখো আমাদের এতটুকু গেছে, চলে গেছে যে এনট্রপির মাধ্যমে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, এতটুকু শেষ আমাদের। এখন আমরা পরের ধাপটা দেখব যে তিন প্রক্রিয়ায় পরিবহন, পরিচলন ও বিকিরণ প্রক্রিয়া তাপের সঞ্চালনের ক্ষেত্রে এনট্রপি বৃদ্ধি পায় না হ্রাস পায় সেটা গাণিতিক ব্যাখ্যাটা আমরা দেখব।
আচ্ছা, তার মানে দেখো থাপের এই যে পরিবহন, পরিচলন কিংবা বিকিরণ, এইগুলো কোন ধরনের প্রক্রিয়া? এগুলো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া না? আর এই যে এনট্রপি এবং দ্বিতীয় সূত্র, এইখানে দেখতে পারবা একটা লেখা আছে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় যে এনট্রপি বৃদ্ধি পায়। তার মানে আমরা বলতে পারি এই যে পরিবহন, পরিচলন এবং বিকিরণ, এই প্রক্রিয়াগুলোতেও এনট্রপি বৃদ্ধি পাবে। এখন আমাদের মুখে বললেই তো আমাদের চলবে না, আমরা কিন্তু সেটার প্রমাণ সহ দেখবো। সো আমরা সেটার প্রমাণটা দেখি কীভাবে। তো দেখো এইখানে আমরা প্রথমেই লিখবো যে তিন প্রক্রিয়ায়, পরিবহন, পরিচলন ও বিকিরণ, তাপের সঞ্চালনের ক্ষেত্রে এনট্রপি বৃদ্ধি পায়, কারণ প্রক্রিয়াগুলো অপ্রত্যাবর্তী কিংবা স্বতঃস্ফূর্ত, অপ্রত্যাবর্তী কিংবা স্বতঃস্ফূর্ত। আচ্ছা, এখন গাণিতিক ব্যাখ্যাটা দেখি আমরা। গাণিতিক ব্যাখ্যাটা যদি দেখি আমরা, সেখানে লিখবো যে মনে করি ইয়ে ও বি দুটি তাপীয় উৎস, তাপমাত্রা যথাক্রমে T1 ও T2, যেখানে T1 এর তাপমাত্রাটা কি বড়, পরে দেখে না তাপমাত্রা পার্থক্য বিদ্যমান। আর তাপমাত্রা পার্থক্য থাকার ফলেই কিন্তু তাপের সঞ্চালনগুলো ঘটে। আচ্ছা, তো এখন এ ও বি এর মধ্যে সংযোগ স্থাপিত হলে তাপ পরিবহন, পরিচলন, বিকিরণ অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে এ হতে বিতে প্রবাহিত হয়, পরিবাহিত হয়। ঠিক আছে, এখন T1 > T2 হয়, মানে T1 এর তাপমাত্রা বড় হয়, বলতে এ উৎসের তাপমাত্রাটা বেশি হয়, এ বস্তুটি তাপ বর্জন করবে এবং বি বস্তুটি তাপ গ্রহণ করবে। অর্থাৎ আমরা জানি যে তাপ উচ্চ তাপমাত্রা থেকে, সরি, তাপ উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় প্রবাহিত হয়, অর্থাৎ যার তাপমাত্রা বেশি সে তাপ বর্জন করে এবং যার তাপমাত্রা কম সে তাপ গ্রহণ করে। তো এটুকু আমরা লিখে ফেলবো। তারপর আমরা যে জিনিসটা লিখবো সেটা হলো, ধরি বর্জিত বা গৃহীত তাপের পরিমাণ কিউব, মানে আমরা ধরে নিলাম যে বর্জিত কিংবা গৃহীত তাপের পরিমাণ কিউব। সুতরাং এ এর এনট্রপির পরিবর্তন ∆SA সমান লিখতে পারি -Q/3A, যেহেতু সেটা তাপ বর্জন করে, তাপ বর্জন করে, তাপ বর্জন করলে কিন্তু এনট্রপি ঋণাত্মক হয় এবং তাপ গ্রহণ করলে এনট্রপি ধনাত্মক হয়। এবং বি এর এনট্রপির পরিবর্তন ∆SB = Q/T2, অতএব সিস্টেমের মোট এনট্রপির পরিবর্তন ∆S = ∆SA + ∆SB = এইভাবে লিখে দিব আমরা। তারপর আমরা যেটা পাবো সেটা হলো Q/T2 - Q/T1। আচ্ছা, এইখানে T1টা বড় না, তাহলে T1টা যদি বড় হয় তাহলে আমাদের যে আমরা যে জিনিসটা লিখতে পারি, T1টা যদি বড় হয় তাহলে আমরা এইটা লিখতে পারি যে T1 > T2 যদি হয় তাহলে আমাদের শর্ত অনুসারে 1/T2 > হবে 1/T1, 1/T1। দ্যাটস ওয়াই এইখানে এই রাশিটা হবে বড় এবং এই রাশিটা হবে কি ছোট। তার মানে এই যে বড় থেকে ছোটটা বিয়োগ করলে কি হবে, ∆S সমান আলটিমেটলি কি আসবে, ধনাত্মক রাশি আসবে। অর্থাৎ T1 > T2 হয় সেহেতু ∆S টা কি আসে, ধনাত্মক আসে। অর্থাৎ আর ∆S ধনাত্মক মানে কি, এনট্রপিটা বৃদ্ধি পায়। এই ছিল আমাদের ক প্রশ্নের ওভারঅল ব্যাখ্যা সহ সমাধান। আশা করি এতটুকু তোমরা ক প্রশ্নের সমাধানটা বুঝতে পেরেছ। এখন আমরা দেখবো যে হ প্রশ্নে কী বলা হয়েছে। তো আমাদের হ প্রশ্নটা যদি আমরা দেখি, তাহলে হ প্রশ্নে আমাদের বলা হয়েছে যে 27°C তাপমাত্রায় স্বাভাবিক চাপের 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারিত করে 4 গুণ করা হলে এনট্রপির পরিবর্তন হিসেব করো। মানে এখানে টেম্পারেচার দিয়ে দিচ্ছে 27°, সেখানে স্বাভাবিক চাপ, স্বাভাবিক চাপ আমরা জানি 1 atmosphere। আর তোমাদের নির্দেশনায় দেখতে পারবা যে তোমরা বলছো এইখানে যে এককগুলো ব্যবহার করবা সবগুলা কিন্তু তোমরা SI ইউনিটে ব্যবহার করতে হবে। সুতরাং চাপের SI ইউনিট পেসকেল ATM যাই ব্যবহার করো আর কি। তো স্বাভাবিক চাপে হলো 1 atmosphere, 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন সমষ্ণ প্রক্রিয়ায়, এখানে কোন প্রক্রিয়া বলছে, সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়ায় কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারিত করে 4 গুণ করা হলে এনট্রপির পরিবর্তন হিসেব করো। তো আমরা সমষ্ণ প্রক্রিয়ায় একটা গ্যাসকে 4 গুণ প্রসারিত করবো যেখানে তাপমাত্রা হলো 27°C এবং সেখানে হাইড্রোজেন গ্যাসের ভর দেওয়া আছে 1 গ্রাম, তখন আমরা দেখবো যে এনট্রপির কি পরিবর্তন আসে। তাহলে আমরা ক প্রশ্নের হ প্রশ্নের সমাধানটা দেখে ফেলি। তো দেখো আমাদের হ প্রশ্ন সমাধান, হয়ে প্রথমে আমরা লিখে ফেলবো যে দেওয়া আছে তাপমাত্রা সমান 27°C, প্রাথমিক আয়তন V1 = V এবং চূড়ান্ত আয়তন কিংবা প্রসারিত আয়তন V2 = 4B, কারণ বলছে যে আমরা
প্রসারিত করব কয়গুণ, পূর্বের তুলনায় চার গুণ। এর জন্য এইটা পূর্বের আয়তন যদি বি হয় তাহলে পরবর্তী আয়তন হবে 4b। আচ্ছা, 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের মূল সংখ্যা n = 1/2 অর্থাৎ 0.5। আমরা জানি যে মূল সংখ্যা সমান কি জানি, কোনো বস্তুর ভর বাই হলো ওই বস্তুর কিংবা ওই গ্যাসের কিংবা ওই পদার্থের আণবিক ভর, মোলার আণবিক ভর। তাই হাইড্রোজেন গ্যাসের মোলার আণবিক ভর 2 এবং হাইড্রোজেন গ্যাসের ভর দেয়া আছে 1, দ্যাটস ওয়াই হাইড্রোজেন গ্যাসের মূল সংখ্যা আসবে এখানে 0.5 মোল। এবং সর্বজনীন মোলার গ্যাস ধ্রুবক, এইটার মান আমরা জানি কিন্তু এইটার মান মুখস্থ, এটার মান হলো 8.314। আর এসআই ইউনিটের যেহেতু বলছে সেহেতু আমরা এসআই ইউনিটই লিখবো, 8.314 জুল পার কেলভিন পার মোল। তো এখন সমষ্ণ প্রক্রিয়ায় গ্যাসের অন্তঃস্থ শক্তির পরিবর্তন ∆U = 0, কারণ সমষ্ণ প্রক্রিয়া যেহেতু তাপের আদান প্রদান ঘটে না, তার মানে সেখানে অন্তঃস্থ শক্তিরও কোনো পরিবর্তন ঘটে না, তাই অন্তঃস্থ শক্তির পরিবর্তন 0। সেটা আমরা মেয়ারের প্রকল্প থেকেও আমরা সেটা জানি। বিদায় তাপ গতিবিদ্যার প্রথম সূত্রকে এইভাবে লেখা যায়, ∆W = ∆Q। আমরা বইয়ের মধ্যে যদি আমরা সেটা দেখি তাপগতিবিদ্যার প্রথম সূত্রে, সেখানে বলা হয়েছে যে ∆Q = ∆U + ∆W, ∆Q = ∆U + ∆W। এখানে কিউ এর পরিচয় হলো শোষিত কিংবা বিকিরিত তাপ, তারপর ডিইউ এর পরিচয় হলো অন্তঃস্থ শক্তির পরিবর্তন, এবং কৃতকাজ হলো সিস্টেম কর্তৃক কাজ সরবরাহিত কিংবা গৃহীত কাজের পরিমাণ। তাহলে এইখানে যদি আমাদের ডিউটা অর্থাৎ অন্তঃস্থ শক্তির পরিবর্তনটা 0 হয়, তাহলে আমরা লিখতেই পারি ∆Q = ∆W অর্থাৎ গৃহীত কিংবা বর্জিত তাপ কৃতকাজের সমান। সো আমরা এই কনসেপ্টটা এখানে প্রয়োগ করেছি। সুতরাং আমরা লিখতে পারি যে শোষিত তাপ ডিকিউ কিংবা বর্জিত তাপ যাই বলো, সেখানে যে কোনো একটা তাপ ধরে নিবা, ∆Q = ∆W = nRT ln V2/V1। এটা কিন্তু তোমাদের ডিরেক্ট সূত্র আছে যে সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজের সূত্র, সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজের সূত্র আমরা এইটা লিখতে পারি। তবুও যাদের সমস্যা আমি বইয়ের মধ্যে দেখিয়ে দিচ্ছি যে সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজের সূত্রটা, এই যে বইয়ের মধ্যে এখানে লিখেই আছে যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজ কিউ বলো কিংবা ডাব্লিউ বলো, সেটা সমান আমরা লিখতে পারি nRT ln BF/BI। এইখানে এফ হলো তোমাদের চূড়ান্ত আয়তন এবং বিআই হলো তোমাদের ইনিশিয়াল অর্থাৎ প্রাথমিক আয়তন। সুতরাং আমরা এইখানে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে আমাদের এইখানে তাপের পরিমাণটা আসবে যে 1728.85 জুল, আমাদের তাপটা আসবে এত জুল। তারপর এনট্রপি, এনট্রপির পরিবর্তনটা আমরা হিসাব করে নিব। আমরা এনট্রপি সমান জানি যে ∆Q/T, এখানে টি দেওয়া আছে, আমরা কিউটাও বের করে ফেলছি। সুতরাং ক্যালকুলেশন করলে আমাদের এনট্রপির পরিবর্তন আসবে 5.76 জুল পার কেলভিন, এনট্রপির আছে একক হলো জুল পার কেলভিন। এইটা ছিল আমাদের খ প্রশ্নের সমাধান। আমি আশা রাখি যে খ প্রশ্ন তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এবার আমরা গ প্রশ্নটা নিয়ে আলোচনা করব। আমাদের গ প্রশ্নে বলা হয়েছে যে সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারিত করার ক্ষেত্রে চাপের পরিবর্তন হবে কি না তা নির্ণয় করো। সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারিত করার ক্ষেত্রে চাপের পরিবর্তন হবে কি না তা নির্ণয় করো। H2 গ্যাসের এই প্রসারণের ক্ষেত্রে কৃতকাজের মান নির্ণয় করো। H2 গ্যাসের এই প্রসারণের ক্ষেত্রে কৃতকাজের মান নির্ণয় করো। এই যে খ প্রশ্নে আমাদের বলা হয়েছে যে সমষ্ণ প্রক্রিয়া আমরা প্রসারিত করছি, সেক্ষেত্রে চাপের কোনো পরিবর্তন হবে কি না, আর কৃতকাজের মান, কৃতকাজের মান আমরা অলরেডি বের করে ফেলছি, কৃতকাজের মান আমরা হতেই বের করে ফেলছি। এখন আমরা গণং সমাধানটা দেখব। তো দেখো আমাদের গণং সমাধান, গণং সমাধানে প্রথমে লিখে দিবা যে কতে প্রাপ্ত এই ডকুমেন্টসগুলো তুমি ক প্রশ্ন থেকে পেয়েছো। সো কতে প্রাপ্ত এই ডকুমেন্টসগুলো লিখে দিবে আগে যেগুলো লিখছিলাম। তারপর তোমাকে বলছিলেন সমষ্ণ প্রক্রিয়া প্রথমে বলছে চাপের পরিবর্তন হবে কিনা সেটা দেখার জন্য, তারপর বলছে যে কৃতকাজের মান। তো আমরা ধরে নিলাম প্রাথমিক চাপ P1 এবং পরবর্তী চাপ P2। তোমরা এখানে কিন্তু প্রাথমিক চাপ P1 = 1 atm লিখতে পারো, কারণ তোমাদের স্বাভাবিক চাপ বলে দিচ্ছে, কিন্তু আমি কোনো কিছুই লিখবো না, আমি জাস্ট এইভাবেই চলক হিসেবে রেখে দিব। তাহলে ধরি প্রাথমিক চাপ P1 এবং পরবর্তী চাপ P2। সুতরাং সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে বয়েলের সূত্র প্রযোজ্য, ঠিক আছে? সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা ধ্রুব থাকে, আর বয়েলের সূত্র কিন্তু তাপমাত্রা ধ্রুব থাকলে কিন্তু বয়েলের সূত্র চাপ এবং আয়তনের সাথে একটা রিলেশন আছে। সেখানে বয়েল বলছিলেন যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট বরের কোনো গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক, অর্থাৎ আয়তনের সাথে চাপের সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক। মানে তুমি যদি আয়তন বৃদ্ধি করো তাহলে তোমার চাপটা হ্রাস পাবে এবং চাপটা বৃদ্ধি করলে আয়তনটা হ্রাস পাবে। সেখানে বয়েলের সূত্রের গাণিতিক রূপকে এইভাবে লেখা যায়, P1V1 = P2V2, P1V1 = P2V2। সুতরাং আমরা P1 বাই
পি টু লিখবো, বি টু বাই বি ওয়ান লিখবো। সুতরাং এইখানে ক্যালকুলেশন করে দেখা যায় যে পি ওয়ান বাই পি টু ইজ ইকুয়াল ফোর আসে, অর্থাৎ পি ওয়ান ইজ ইকুয়াল ফোর পি টু, অর্থাৎ পি ওয়ানটা পি টু এর চার গুণ। সুতরাং কি আমরা এইখান থেকে দেখতে পাচ্ছি যে পি ওয়ান আর পি টু সমান নয়, তাই আমরা বলতে পারি যে এইখানে সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের কী হবে, চাপের পরিবর্তন হবে। এতটুকুই আমাদের প্রশ্নে বলা হয়েছিল। এবং কৃতকাজ, কৃতকাজটা আগেও আমি বের করে ফেলছিলাম যে আমাদের অপ্রশ্নে আমরা বের করে ফেলছি সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকাজ। তো আবার তোমরা ক্যালকুলেশন করে সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকাজটা বের করে ফেলবে, সেখানে কৃতকাজ আসবে 1728.85 জুল। এইটাই ছিল তোমাদের গ প্রশ্নের সমাধান। এখন আমরা খ প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করব, তারপর তার সমাধানটা দেখার চেষ্টা করব। তো যারা আমার চ্যানেলে নিউ তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবে, চ্যানেলটা একটু বড় করে দিবে, কারণ আমিও তো চাই যে আমার চ্যানেলটা একটু বড় হোক। আর সাবস্ক্রাইব করতে তো টাকা পয়সার প্রয়োজন হয় না, আমি এত কষ্ট করে তোমাদের অ্যাসাইনমেন্টগুলো দিচ্ছি, তোমরা তো একটা জিনিস করতেই পারো ভাইয়ের জন্য, যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো, তারপর কিছু ভিউজ বাড়িয়ে দিতে পারো, ঠিক আছে না? তাহলে আমারও তো একটু ভালো লাগবে। তো দেখো আমরা ঘ প্রশ্নের সমাধানটা দেখব, আর তার আগে বলে দিই যাদের উচ্চতর গণিত আছে তাদের উচ্চতর গণিত সমাধান আমি এইভাবে 100% সমাধান আগামীকালকে দিয়ে দিব। তাহলে তোমরা নির্ধারিত সময়ের মধ্যে তোমরা গুছিয়ে ফেলতে পারবে, আর যদি বিশেষ কোনো প্রয়োজন পড়ে, কোনো সমস্যার সম্মুখীন হও, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি সেই সমস্যাগুলো যতটুকু সম্ভব চেষ্টা করবো যে সমাধান করে দেওয়ার। তাহলে আমরা ঘ প্রশ্নটা দেখি। ঘ প্রশ্নটায় আমরা দেখতে পাবো যে সমচাপ প্রক্রিয়ায় 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন 4 গুণ প্রসারিত করা হলে এনট্রপির পরিবর্তন হিসাব করো। সমচাপ ও সমুষ্ণ প্রক্রিয়ায় গ্যাসের এই আয়তন প্রসারণের এনট্রপির পরিবর্তনের তুলনা করো। তাহলে আগে বলছিল আমাদের হ এবং গতে বলছিল যে সমুষ্ণ প্রক্রিয়ায়, এখন ঘতে আমাদের বলছে যে সমচাপ প্রক্রিয়ায়, সেখানেও পরিবর্তনটা টিকই রাখছে যে 4 গুণ আমরা প্রসারিত করছি, আয়তনটা বৃদ্ধি করছি, এবং গ্যাসের ভরটাও ঠিক রাখছে, 1 গ্রামই রাখছে। সেক্ষেত্রে প্রথমে বলছে যে এনট্রপির পরিবর্তন আমরা হিসাব করতে, তারপর বলছে যে আগের নির্ণয়কৃত গতে নির্ণয়কৃত সরি হতে নির্ণয়কৃত আমাদের সমুষ্ণ প্রক্রিয়া এনট্রপির পরিবর্তন এবং ঘতে নির্ণয়কৃত সমচাপ প্রক্রিয়া এনট্রপির পরিবর্তনের তুলনা করতে, একটা থেকে আরেকটা কত গুণ বা বেশি না কম এইরকম তুলনা করতে। তো এইটাই ছিল আমাদের ঘ প্রশ্ন, এবং এখন আমরা ঘ প্রশ্নের একটা সমাধান দেখে দিব। আর আমি যেভাবে সমাধানটা লিখছি এক্স্যাক্টলি তোমরা সেভাবেই কপি টু পেস্ট করে নিবে, তাহলে তোমরা ভালো মার্কস পাবে। আমি একটু গুছিয়ে লেখার চেষ্টা করছি, যেখানে অন্যান্য ইউটিউব চ্যানেলগুলোতে বুঝিয়ে দেন বড় ভাইরা, ঠিক আছে, কিন্তু এইভাবে গুছিয়ে দেন না। আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি প্লাস গুছিয়ে দেওয়ারও চেষ্টা করছি, আর তোমরা এই টপিকসগুলো ক্লিয়ার করে রাখবে, কারণ তোমাদের ভার্সিটি পরীক্ষায় বলো কিংবা তোমাদের এইচএসসি পরীক্ষায় এই টপিকসগুলো থেকে আসার সম্ভাবনা খুব বেশি, 80-90%। সো এই টপিকসগুলো তোমরা ক্লিয়ার করে রাখবে। তো আমরা এখন ঘ প্রশ্নের সমাধানটা দেখব। তো আমাদের ঘ প্রশ্নের সমাধান, ঘ প্রশ্নে আমরা প্রথমেই লিখব দেয়া আছে প্রাথমিক তাপমাত্রা T1 ইজ ইকুয়াল 27°C, সেটা তোমাদের খ প্রশ্নেই দেওয়া আছে। এইখানে আমরা প্রথমে প্রাথমিক তাপমাত্রা লিখব, কারণ একটা প্রক্রিয়াটা সমচাপ প্রক্রিয়া, আর সমচাপ প্রক্রিয়া কিন্তু তাপমাত্রার পরিবর্তন হয়, এজন্য আমরা প্রাথমিক তাপমাত্রা এবং চূড়ান্ত তাপমাত্রা উল্লেখ করব। তারপর আমাদের আয়তন, প্রাথমিক আয়তন V1 সমান V এবং পরবর্তী আয়তন V2 সমান 4V, এবং 1 গ্রাম গ্যাসের মূল সংখ্যা আমরা 0.5 মোল, এবং চূড়ান্ত তাপমাত্রা ধরলাম আমরা T2। স্থির চাপে H2 গ্যাসের মোলার তাপদান ক্ষমতা CP, H2 গ্যাসের মোলার তাপদান ক্ষমতা CP, এখানে CP কী জন্য ব্যবহার করছি আমি একটু পরেই বলছি। তারপর দেখো সমচাপ প্রক্রিয়া কিন্তু আমাদের চার্লসের সূত্র প্রযোজ্য, সমচাপ প্রক্রিয়া চার্লসের সূত্র প্রযোজ্য, ঠিক আছে। সেখানে বলা হয়েছে কী জন্য চার্লসের সূত্র প্রযোজ্য, চার্লসের সূত্রে প্রথমেই বলা হয়েছিল যে স্থির চাপে, ঠিক আছে, স্থির চাপে, কিংবা এইটা বলতে পারো যে গেলুসাকের চাপীয় সূত্র, চার্লসের সূত্রের গাণিতিক রূপটাই দিয়েছেন গেলুসাক, ঠিক আছে। তো আমরা চার্লসকেই বেশি প্রাধান্য দিই আর কি। বিজ্ঞানী চার্লস সাহেব ওনার সূত্রে বলছিলেন যে স্থির চাপে নির্দিষ্ট বরের কোনো গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস করলে এর আয়তন 0°C তাপমাত্রার 1/273 হারে বৃদ্ধি বা হ্রাস পাবে। এইটাই ছিল চার্লসের সূত্রের মূল সূত্র, এবং চার্লসের সূত্রের গাণিতিক রূপটাকে লেখা যায় যে এইভাবে V প্রপোর্শনাল T, অর্থাৎ আয়তন তোমার
তাপমাত্রার সমানুপাতিক। তারপরে এই গাণিতিক সমীকরণটাকে আমরা যদি একটু মডিফাই করি তাহলে আমরা লিখতে পারি যে বি ওয়ান বাই ভি টু ইজ ইকুয়াল টি ওয়ান বাই টি টু। এইটাই ছিল আমাদের চার্লসের সূত্র। তাহলে আমরা এত কিছু এক্সপ্লেন না করে আমরা শুধু এইটাই দিয়ে দিব যে সমচাপ প্রক্রিয়ার চার্লসের সূত্র হতে পাই বি ওয়ান বাই ভি টু ইজ ইকুয়াল টি ওয়ান বাই টি টু। এখানে ভি ওয়ান ভি টু, তারপর টি ওয়ানের ভ্যালু তুমি জানো, টি টুর ভ্যালুটা বের করে দিবে, টি টুর ভ্যালুটা আসবে 1200 কেলভিন, যেহেতু আমাকে বলছে এসআই একুরেকে ইউজ করতে হবে। তারপর দেখো আবার গ্যাসের মোলার তাপদান ক্ষমতা সিপি ও সিবি, গ্যাসের মোলার তাপদান ক্ষমতা স্থির চাপের ক্ষেত্রে সিপি এবং স্থির আয়তনের ক্ষেত্রে সিবি, ঠিক আছে। তাহলে আমাদের তো সিপির প্রয়োজন, সিপির প্রয়োজন, তার মানে তাদের মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা যদি তোমরা বইতে দেখো তাহলে বইয়ের মধ্যে সম্পর্ক আছে, সেই সম্পর্কটা আমরা দেখে ফেলবো। এই দেখো সিপি এবং সিবি এর মধ্যে সম্পর্ক, সিপি মাইনাস সিবি ইজ ইকুয়াল আর এবং সিপি বাই সিবি ইজ ইকুয়াল গামা, সিপি বাই সিবি ইজ ইকুয়াল গামা। এই গামার মান কিন্তু যেমন গ্যাস নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে নির্দিষ্ট হয়, যেমন তোমাদের এক পরিমাণে গ্যাস হলে গামার মান আসবে কত, 1.67, তারপর দ্বি পরিমাণে গ্যাসের ক্ষেত্রে গামার মান হলো 1.4 এবং বহু পরিমাণে গ্যাসের ক্ষেত্রে গামার মান হলো 1.33। আর হাইড্রোজেন গ্যাস কিন্তু একটা দ্বি পরিমাণে গ্যাস, তাহলে আমরা হাইড্রোজেন গ্যাসের জন্য গামার মানটা ব্যবহার করবো 1.4, ঠিক আছে। এই ছিল আর কি তোমাদের সম্পর্ক, সেটা বইতেও আছে, তোমরা বইতে দেখতে পারবা যে তোমাদের যে রাইটের বই থাকুক না কেন সেখানে একটা টপিক্স আছে সিপি ও সিবি এর সম্পর্ক, রিলেশন বিটুইন সিপি অ্যান্ড সিবি। তো আমরা এইখানে এইটাই লিখে দিলাম যে সিপি মাইনাস সিবি ইজ ইকুয়াল আর এবং সিপি বাই সিবি ইজ ইকুয়াল গামা। সুতরাং আমরা সিবি সমান লিখতে পারি সিপি বাই গামা, এই 2 নং সমীকরণ এবং 1 নং সমীকরণ ধরে লিখলাম। তারপর 1 নং সমীকরণ হতে পারি মানে সিপি মাইনাস সিবি ইজ ইকুয়াল গামা, তারপর সিপি, আমাদের সিবির প্রয়োজন নিতে হলে আমরা সিবিটাকে আমরা সিপিতে কনভার্ট করে ফেলবো, তার মানে আমরা সিবি সমান লিখতে পারি সিপি বাই গামা, এইটা কিন্তু আমরা 2 নং থেকে পেয়েছি ইজ ইকুয়াল আর। তারপর সিপিটা কমন নিয়ে নেবো, 1 - 1 বাই গামা লিখবো, তারপর গামাটা এইভাবে গুণ করে দিয়ে আমরা এই একটা সমীকরণ পেয়ে যাবো। এখানে সব কিছুর মান জানি আমরা, আমি বলছিলাম যে হাইড্রোজেন গ্যাস একটা দ্বি পরিমাণ গ্যাস যার জন্য তার গামার মান আসবে 1.4, আর আমরা সার্বজনীন গ্যাসের ধ্রুবক আমরা জানি যে 8.314, আর তো দেই আছে। এটা ক্যালকুলেশন যদি করো তাহলে তোমরা পাবা যে সিপির মান পাবা যে 29.099 জুল পার কেলভিন পার মোল। এইখানে তোমাদের একটা বুকামির কথা আমি বলে দিই, আমাকে নক দিছে মেসেঞ্জারে যে ভাই হয়েছে কি না, সবারটাই হয়েছে, কিন্তু এই ক্যালকুলেশন গিয়ে তারা ভুল করে ফেলছে। তোমরা কফি করতে 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 এমনভাবেই কফি করে পেলো যে আমরা যা দিই তাই তোমরা লিখে ফেলো, হুবু লিখে ফেলো। এই ক্যালকুলেশনটা তোমাদের নিজ দায়িত্বে তোমাদের করা উচিত ছিল না, তোমরা নিজ দায়িত্বে ক্যালকুলেটার দিয়ে করবা, ক্যালকুলেটার দিয়ে করলে আসবে এই ভ্যালুটা আসবে, কিন্তু তোমরা তা না লিখে তোমরা লিখে ফেলছো যে 29.01। এটা সবাই লিখছে, একজনের ইউটিউব চ্যানেল থেকে সবাই লিখছে, তাহলে যে কোনো স্যার দেখলেই তো সেটা বলবে যে কপি পেস্ট, কারণ এইটা ক্যালকুলেটার করলে আসে 29.099। তাহলে তোমরা এইটাকে লিখতে পারো সর্বোচ্চ যে 29.101 তো তোমরা এইটা লিখতে পারো না। তাহলে মনে থাকবে আমাদের কি বলছি আমি, তোমরা যে সমীকরণগুলো দেখবা তারপর সমীকরণ মানগুলো তো তোমরা ক্যালকুলেটার দিয়ে করবা, আমার তো মিস্টেক হতেই পারে ক্যালকুলেশন করার সময়, তোমরা আবার ক্যালকুলেশন করে দেখবে যে এক্স্যাক্টলি এই মানটা আসে কি না, যদি আসে ইটস ওকে, আর না আসলে তোমাদের যেটা আসবে সেটাই বসিয়ে দিবা। তোমরা তো সূত্রটা তো আমি প্রতিপাদন করেই দিলাম, ঠিক আছে। এই জিনিসটা তো তোমরা একটু ইউনিক হওয়া উচিত আমি মনে করি, এই জিনিসটাতে তোমরা বড্ড বোকামি করে ফেলো আর কি। সো এই জিনিসটা নেক্সট টাইম থেকে করো না, না হলে তোমরা শিওর তোমরা ধরা খেয়ে যাবা। তারপর দেখো, সুতরাং আমরা লিখতে পারি সমচাপ প্রক্রিয়ায় হাইড্রোজেন গ্যাসের এন্ট্রপির পরিবর্তন আমরা এন সিপি লন টি টু বাই টি ওয়ান। আচ্ছা, এইটা আমরা কোথা থেকে পেলাম? আচ্ছা, আমরা যদি দেখি তাহলে এমনিতে অর্থাৎ যখন তাপমাত্রার পরিবর্তন হয় আর কি, অর্থাৎ সমচাপ প্রক্রিয়া তো তাপমাত্রার পরিবর্তন হবে, তার মানে সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য হবে। এই সূত্র আমরা দেখতে পাই এম এস লন টি টু বাই টি ওয়ান, এম এস লন টি টু বাই টি ওয়ান, এইটা হলো যে তাপমাত্রা যখন পরিবর্তন হবে তখন এনট্রপির পরিবর্তনটা নির্ণয়ের সূত্র। আচ্ছা, এই যে এস, এস হলো আপেক্ষিক তাপ, এস হলো কি আমাদের আপেক্ষিক তাপ, কিন্তু সেটা আপেক্ষিক তাপ এই এসটা ব্যবহার করা হয় কঠিন কিংবা তরলের ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে এই এসটা ব্যবহার করা হয় না। তারপর এমটা হলো যে ওই কঠিন কিংবা তরলের ভর, কিন্তু গ্যাসের ক্ষেত্রে সেটা হয়ে যাবে যে মূল সংখ্যা, এজন্যই আমরা আপেক্ষিক তাপটাকে আমরা মোলার তাপদান ক্ষমতা কনভার্ট করে ফেললাম, আর ভরটাকে আমরা মূল সংখ্যায় কনভার্ট করে ফেলেই আমরা সূত্রটা প্রতিপাদন করলাম। কিন্তু তোমাদের বইয়ে যে সূত্রটা দিয়ে দিচ্ছে সেটা কিন্তু তরলের ক্ষেত্রে, তরলের
ক্ষেত্রে। তাই গ্যাসের ক্ষেত্রে যখন তোমরা এনট্রপি পরিবর্তনটা নির্ণয় করবা তখন আমরা এই সূত্রটাই ব্যবহার করব, এনসিপি লন টি টু বাই টি ওয়ান, যেতে পারছি আশা করি। তাহলে এইখানে ক্যালকুলেশন করবা, মানে মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করবা, তাহলে তোমাদের যে এনট্রপির পরিবর্তনটা আসবে সেটা আসবে 20.17 জুল পার কেলভিন। তারপর হতে প্রাপ্ত তোমাদের সমষ্টি প্রক্রিয়া এনট্রপির পরিবর্তন কত পেয়েছিলে, 5.76। এখন বলছে যে এই দুই প্রক্রিয়ার এনট্রপির পরিবর্তনের কি করবো, আমরা কম্পেয়ার করবো, অর্থাৎ তুলনা করবো। সুতরাং আমরা এইটা এইভাবে লিখতে পারি, অতএব ডেল এস প্রাইম বাই ডেল এস ইজ ইকুয়াল, এই ভ্যালুগুলো বসিয়ে দিবা, তাহলে তোমাদের ক্যালকুলেশন করলে আসবে যে 3.5। সুতরাং তোমরা লিখতে পারো যে সমচাপ প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন সমষ্টি প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তনের 3.5 গুণ। এতটুকু দিলেই আমাদের খ প্রশ্নের সমাধানটা হয়ে যাবে এবং তোমরা খুব ভালো মার্কস পাবা। আমি যেভাবে বলছি সেই সেভাবেই যদি তোমরা কপি পেস্ট করে ফেলো তাহলে তোমরা ভালো মার্কস পাবা, কিন্তু এই ক্যালকুলেশন জিনিসটা তোমরা একটু নিজে করবা, ঠিক আছে? ক্যালকুলেশন জিনিসটা নিজে করবা, আর যা ভাষাগত আছে তোমরা হুবহু কপি পেস্ট করতে পারো, কোনো সমস্যা নেই। আর তোমরা বলবা দেন তোমাদের অ্যাসাইনমেন্টের নির্দেশে তো কপি পেস্ট দণ্ডনীয় অপরাধ, তোমাদের বাতিল হওয়ার সম্ভাবনা আছে। আরে ভাই, বাতিল হওয়ার সম্ভাবনা তো আছে, কিন্তু তোমরা তো সেখানে বাংলা ভাষা লিখছো না, তোমরা গণিত লিখছো, আর গণিতের ক্ষেত্রে তোমরা কি সৃজনশীল দেবে, গণিতের ক্ষেত্রে তো সূত্রগুলো সব সেম না। তাই সায়েন্সের ক্ষেত্রে তোমরা কপি পেস্ট করলে ধরা খাওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু জীববিজ্ঞানের ক্ষেত্রে তোমরা ধরা খেলেও খেতে পারো। আচ্ছা, এখন আমরা দেখবো যে পরবর্তী প্রশ্ন উম প্রশ্নেরটা কি বলছে, তারপর সেটার সমাধান। উম প্রশ্নটা বলছে যে আমাদের কার্নো চক্রকে তাপমাত্রা বনাম এনট্রপি লেখচিত্রের সাহায্যে অঙ্কন করে এর বিভিন্ন ধাপ ব্যাখ্যা করো। কার্নো চক্রকে আমরা তাপমাত্রা বনাম এনট্রপি লেখচিত্রের সাহায্যে প্রকাশ করব, তারপর এর বিভিন্ন ধাপ আমরা ব্যাখ্যা করব। তার জন্য আমরা প্রথমে কী করব, আমরা প্রথমে কার্নো চক্রটা দেখে নিই। প্রথমে আমরা যদি কার্নো চক্রটা দেখে নিই তারপরে আমরা সেটা সমাধানটা বের করতে আমাদের সহজ হবে। তাহলে দেখো আমরা কার্নো চক্রটা যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো, আমি কিন্তু মূল বইয়ের কার্নো চক্রটা দেখিয়ে দিচ্ছি। সে এইখানে ধরছে এ, এইটা ধরছে বি, এইটা ধরছে সি, এইটা ধরছে ডি, ঠিক আছে? তো এই যে প্রক্রিয়াটা কার্নো চক্রের প্রথম ধাপটা, এই যে এ থেকে বিতে যাচ্ছে সেই প্রক্রিয়াটা হলো সমউষ্ণ প্রক্রিয়া, এখানে তাপমাত্রা সমান। তারপর বি থেকে সিতে যাচ্ছে সেটা হলো রুদ্ধতাপীয়, তারপর সি থেকে ডিতে যাচ্ছে সেটা এগেন সমউষ্ণ, এবং ডি থেকে এতে যাচ্ছে সেটা আবার রুদ্ধতাপীয়। এইখানে প্রসারণ ঘটছে, এইখানে প্রসারণ ঘটছে, এইখানে সংকোচন, এইখানে সংকোচন। অর্থাৎ প্রথম ধাপে সমষ্টি প্রসারণ, দ্বিতীয় ধাপে রুদ্ধতাপীয় প্রসারণ, তৃতীয় ধাপে সমষ্টি সংকোচন, এবং চতুর্থ ধাপে আমাদের কি রুদ্ধতাপীয় সংকোচন। এই জিনিসটা আমাদের কার্নো চক্রের প্রথম দ্বিতীয় তৃতীয় ধাপ আমাদের বলে। এখন সমষ্টি প্রক্রিয়া আমাদের এনট্রপি বনাম আমাদের যেটা বলছে আর কি নির্দেশে, যে তাপমাত্রা বনাম এনট্রপির আমরা লেখচিত্রটা অঙ্কন করে সেটার ব্যাখ্যাটা দিব। তাহলে চলো আমরা সেটার ব্যাখ্যাটা দেখে ফেলি। দেখো সেটার ব্যাখ্যাটা আমরা, এই যে লেখচিত্রটা এইভাবে আসবে, একটা বর্গাকার আয়তাকার লেখচিত্র আসবে। তার প্রধান কারণ হলো সমষ্টি প্রক্রিয়া এনট্রপিটা বৃদ্ধি পায় কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়া এনট্রপিটা স্থির থাকে, অর্থাৎ ধ্রুব থাকে। এনট্রপির একটা সংজ্ঞা দেওয়া যায়, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে তাপগতীয় সিস্টেম স্থির থাকে কিংবা ধ্রুব থাকে তাকে এনট্রপি বলে, ঠিক আছে? তার মানে আমরা যদি ড্রয়িংটা করি এইভাবে একটা গ্রাফ আসবে, অর্থাৎ এ থেকে বিতে যাচ্ছে এনট্রপি বৃদ্ধি পাচ্ছে, আবার দ্বিতীয় ধাপ বি থেকে সি অর্থাৎ রুদ্ধতাপে, তার কারণে এনট্রপির কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ এই দিকে আমরা এক্স অক্ষ বরাবর এনট্রপি ধরছি, তাই এনট্রপির কোনো পরিবর্তন হচ্ছে না। আবার সি থেকে ডিতে আসছে অর্থাৎ সংকোচন ঘটছে, বিদায় এনট্রপি হ্রাস পাচ্ছে, আবার ডি থেকে এতে যাচ্ছে এইখানে যেহেতু রুদ্ধতাপীয়, অর্থাৎ চতুর্থ তাপ যেহেতু রুদ্ধতাপীয় সেহেতু এনট্রপির কোনো পরিবর্তন ঘটে নাই, বুঝতে পারছি? তাহলে আমরা ব্যাখ্যাগুলো কী দিব, প্রথমে তোমরা লিখবে যে কার্নো চক্রকে তাপমাত্রা বনাম এনট্রপি লেখচিত্রের সাহায্যে অঙ্কন করে এর বিভিন্ন ধাপ নিচে ব্যাখ্যা করা হলো। তোমরা এই সুন্দর করে চিত্রটা লিখে ফেলবা যেভাবে আমি লিখছি, চিত্র লিখবা কার্নো ইঞ্জিন টি ভার্সেস এস, এস বলতে এখানে আমরা এনট্রপিটাই বুঝিয়েছি। তাহলে আমরা ব্যাখ্যাটা দেখি, ব্যাখ্যাটা আমরা এইভাবে দিব যে কার্নো ইঞ্জিনের বিভিন্ন ধাপসময়ের বর্ণনা নিম্নরূপ। প্রথম ধাপ যেহেতু সমষ্টি প্রসারণ, আমি এখানে প্রক্রিয়া লিখছি, প্রক্রিয়া লিখলেও তোমাদের সমস্যা নেই, সমষ্টি প্রসারণটাই লিখবা, লিখলে একটু বেটার হবে আর কি। তো এই ধাপে তাপমাত্রা কোনো পরিবর্তন হয় না, মানে এই যে ধাপটা আছে তাপমাত্রা কোনো পরিবর্তন হয় না, তাপমাত্রা ধ্রুব থাকে। অর্থাৎ এ ও বি অবস্থানে একই তাপমাত্রা টি ওয়ান বিরাজ করে। এবার গ্যাসকে ধীরে ধীরে প্রসারিত করে এ অবস্থা হতে বি অবস্থায় নেওয়া হয়, ফলে এ প্রক্রিয়ায় গ্যাস উৎস হতে তাপমাত্রা শোষণ করে, এ অবস্থায় গ্যাস উৎস হতে তাপমাত্রা শোষণ করে, তাই এনট্রপি বৃদ্ধি পায়, তাই এনট্রপি বৃদ্ধি পায়। দ্বিতীয় ধাপ আমাদের যেটা বলছে সেটা হলো রুদ্ধতাপীয় প্রসারণ। রুদ্ধতাপীয় প্রসারণ, এই ধাপে গ্যাসকে হঠাৎ
প্রসারিত করা হয়। অর্থাৎ রুদ্ধতাপীয় প্রসারণ মানেই হলো হঠাৎ প্রসারণ, যেমন গাড়ির বিস্ফোরণ, কোনো কিছুর বিস্ফোরণ, তারপর টায়ার বা বিস্ফোরণ, এইগুলো কিন্তু রুদ্ধতাপীয় প্রসারণ। যাতে হঠাৎ কোনো প্রক্রিয়া, জগতে হঠাৎ যা প্রক্রিয়া ঘটে সব প্রক্রিয়া কিন্তু রুদ্ধতাপীয় প্রসারণ। অর্থাৎ বৃহতে স্থিতি আনা হয়, ফলে তাপমাত্রা পরিবর্তন ঘটলো, তাপের কোনো আদান প্রদান ঘটে না। অর্থাৎ রুদ্ধতাপীয় প্রসারণ এতই দ্রুত ঘটে যাতে তাপের কোনো আদান প্রদান ঘটে না, আর তাপের আদান প্রদান যদি না ঘটে, অর্থাৎ তাপের আদান প্রদান কিংবা পরিবর্তন যদি শূন্য হয়, তাহলে এনট্রপির মানও কি আসে, শূন্য আসে। তাহলে তোমরা লিখে দিবা, অর্থাৎ তাপের পরিবর্তন শূন্য, তাই এই ধাপে এনট্রপির পরিবর্তন কি, শূন্য। কারণ এনট্রপির সমান আমরা জানি যে তাপের পরিবর্তন বাই তাপমাত্রা। এখানে তাপের পরিবর্তন শূন্য বিদায় এনট্রপি, এই উপরে এনট্রপির সমীকরণে আমরা তাপের পরিবর্তন শূন্য বসালে এনট্রপির পরিবর্তন আমরা কি পাবো, শূন্য পাবো। তারপর দেখো তৃতীয় ধাপ, তৃতীয় ধাপে আমাদের কি বলছে, তৃতীয় ধাপ এখানে আমাদের সমষ্টি সংকোচন, সেখানে লিখবা যে এই ধাপে গ্যাসকে ধীরে ধীরে একই মানে T2 তাপমাত্রা সংকুচিত করে সি হতে ডিতে আনা হয়, ফলে গ্যাস উৎসে তাপ বর্জন করে, গ্যাস উৎসে তাপ বর্জন করে, তাই এনট্রপির পরিবর্তন কি, ঋণাত্মক। তাপ বর্জন করলে এনট্রপির পরিবর্তন হয় ঋণাত্মক, এবং তাপ গ্রহণ করলে এনট্রপির পরিবর্তন হয় ধনাত্মক। এইগুলো আমরা অবশ্যই জানি, না জানো আমরা বইতে একটু রিসার্চ করলেই তোমরা পেয়ে যাবা। গেল তিন নং ধাপ। এখন আমরা দেখব চার নং ধাপ, অর্থাৎ রুদ্ধতাপীয় সংকোচন। চতুর্থ ধাপ হলো আমাদের রুদ্ধতাপীয় সংকোচন, এই ধাপে গ্যাসকে হঠাৎ সংকুচিত করে ডি হতে এই অবস্থা আনা হয়। রুদ্ধতাপীয় সংকোচনের ক্ষেত্রে আমাদের তাপের কোনো আদান প্রদান ঘটে না, বিদায় এনট্রপির পরিবর্তন শূন্য। আর যেহেতু কার্নোচক্র একটা প্রত্যাগা মানে কার্নো যে ইঞ্জিনটা দিয়েছেন সেটা একটা প্রত্যাগামী ইঞ্জিন, এবং তাদের যে যে চক্রটা দিয়েছেন সেটা প্রত্যাগামী চক্র, আর প্রত্যাগামী চক্রে মোট এনট্রপির পরিমাণ কত থাকে, শূন্য থাকে। ঠিক আছে, প্রত্যাগামী যে কোনো প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন শূন্য। তার মানে এইটাই ছিল ওভারঅল তোমাদের উভয় প্রশ্নের সমাধান। এখন আমরা সর্বশেষ প্রশ্ন চব প্রশ্নের সমাধানটা দেখব, দেখে এই অ্যাসাইনমেন্ট ফিজিক্সের প্রথম এবং দ্বিতীয় অ্যাসাইনমেন্টের সমাধানটা আমরা সম্পূর্ণভাবে শেষ করে ফেলবো। আর আগামীকাল আমি হায়ার ম্যাথ অ্যাসাইনমেন্টের সমাধানটা দিয়ে দিব, তোমরা সুন্দর করে কপি টু পেস্ট করে ফেলবা। ঠিক আছে, আর যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বরাবরের মতো পাশে দেখে যাবা, কারণ এই অ্যাসাইনমেন্টেই তোমাদের জন্য শেষ অ্যাসাইনমেন্ট নয়, আবারও অ্যাসাইনমেন্ট আসবে পরবর্তী সপ্তাহে। ঠিক আছে, 9 আগস্টের পরে এগেইন আবার অ্যাসাইনমেন্ট দিয়ে দিবে। সো সেই অ্যাসাইনমেন্টেরও যদি তোমরা দ্রুত এবং নির্ভুল, দ্রুত আমি বলবো না, ধীরে সুস্থে সময়ের মধ্যে যদি তোমরা নির্ভুল সমাধান পেতে চাও, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং ভিউজ লাইক কমেন্ট সব কিছু বাড়িয়ে দাও। যেহেতু আমি MB খরচ করে তোমাদের সমাধানগুলো দিচ্ছি, তোমরা যদি সাবস্ক্রাইব এবং ভিউজ না বাড়িয়ে দাও, তাহলে তো আমি এই সমাধান দেওয়ার উৎসাহটা পাবো না। তো আমরা দেখি চ প্রশ্নের দুইটা ফিগার দিছে। প্রথম ফিগারে দিছে যে চাপ ভার্সেস আয়তন, এবং দ্বিতীয় ফিগারে দিয়েছে যে আমাদের উচ্চতা ভার্সেস ভূমি। এখানে দুইটা পদ দিয়ে দিছে, এ হতে বিতে নেওয়া যাচ্ছে, বি হতে আবার এতে আনা হচ্ছে এইভাবে। তারপর এইখানে সেম যে এ হতে বিতে যাচ্ছে এক নং পথে, এবং বি হতে এতে আসছে আবার অন্য পথে, দুই নং পথে আর কি। সো এই যে পদ দুইটা দিয়ে দিছে, এবং প্রশ্নে বলা হয়েছে যে ফিগার একের ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন এবং ফিগার দুইয়ের ক্ষেত্রে অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ অবস্থান্তরের জন্য নির্বাচিত পথের উপর নির্ভর করে না, চিত্রের আলোকে গাণিতিক যুক্তি সহ ব্যাখ্যা দাও। যে এই যে তোমাদের যে পরিবর্তন করছো, এইখানে যে এনট্রপির পরিবর্তন সেটা পথের উপর নির্ভরশীল নয়, অভিকর্ষ যে কৃতকাজ বল দ্বারা কৃতকাজ সেটাও এনট্রপির উপর নির্ভরশীল নয়, সেটাই তোমরা কি দিবা, গাণিতিক ব্যাখ্যা দিবা। এইটা অবশ্য আমরা 9-10 করছি। ঠিক আছে, এইটা আমরা 9-10 করছি যে অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ যে পথের উপর নির্ভরশীল নয়। ঠিক আছে, তো সেটার গাণিতিক ব্যাখ্যা তোমরা দিতে হবে, যুক্তিসহ গাণিতিক ব্যাখ্যা। তাহলে দেখি আমরা সেটার সমাধানটা কী হয় কিংবা ব্যাখ্যাটা কী হয়। দেখো চোর প্রশ্নের সমাধানটা আমরা এইভাবে লিখবো যে ফিগার একের ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে আমরা বের করে ফেলবো। তো আমরা এই চিত্রটা ইনপুট দিয়ে দিব, তারপর লিখবো দড়ি একটি বস্তু এ অবস্থা হতে বি অবস্থানে এক নং পথে গিয়ে আবার বি অবস্থা হতে এ অবস্থানে দুই নং পথে ফিরে এলো। অর্থাৎ সম্পূর্ণ পরিবর্তনের জন্য, মানে সম্পূর্ণ এ হতে বিতে একবার গেছে এবং বি হতে আবার এতে ফিরে আসছে, এইটুকু লিখে দিবা। তারপর এই যে সম্পূর্ণ পরিবর্তন হলো, এক নং পথে গিয়ে আবার দুই নং পথে ফিরে আসলো, তার জন্য আমরা এনট্রপির যে পরিবর্তনটা লিখতে পারি, অর্থাৎ এনট্রপির আমরা মোট যে পরিবর্তন সেটা লিখতে পারি যে ইন্টিগ্রেশন অফ বি বাই এ দিয়ে দিব, তারপর ব্রেকেটে দিয়ে দিব আমরা DS1। কারণ এইখানে প্রথম ক্ষেত্রে এ হতে বিতে গেছে, অর্থাৎ বি হলো আমাদের কি শেষ এবং এ হলো আমাদের আদি। তারপর প্লাস দিয়ে
আমরা করবো কি, আমরা সেম সিমিলারলি দিব দুই নং পথের ক্ষেত্রে। দুই নং পথে বি হতে এতে আসছে, তার মানে এটা হলো আমাদের শেষ এবং বিটা হলো আমাদের আদি এবং ডি এস টু, অর্থাৎ দুই নং পথের ক্ষেত্রে আমাদের তোমার এনট্রপির পরিবর্তন। কিন্তু পথ দুটি দ্বারা একটি প্রত্যাগামী চক্র সম্পূর্ণ হয়েছে, অর্থাৎ একবার এতে গেল, অর্থাৎ একবার এতে গেল আবার বিতে ফিরে আসলো, অর্থাৎ প্রত্যাগামী না, অর্থাৎ প্রত্যাবর্তিত হয়েছে না। সুতরাং এই পথ দ্বারা যে চক্রটা হয়েছে, মানে এ বি যে চক্রটা, সেই চক্রটা হলো একটা প্রত্যাগামী চক্র। আর প্রত্যাগামী চক্র এনট্রপি কী থাকে? শূন্য থাকে। অর্থাৎ আমরা এই যে মোট যে এনট্রপি, এই যে মোট এনট্রপিটা, সেই এনট্রপিটা আমরা কী লিখতে পারি? শূন্য লিখতে পারি। যদি আমরা এনট্রপি শূন্য লিখি, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ, ইন্টিগ্রেশন লিমিটটা অবশ্যই দিবা, ইন্টিগ্রেশন লিমিট দিয়ে এইভাবে দিয়ে দিবা শূন্য। দেওয়ার পর তোমরা যেটা পাবা, একটা পক্ষান্তর করলে কিন্তু এইখানে মাইনাস আসবে। আর আমরা জানি যে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যদি আমরা লিমিটটা পরিবর্তন করি তাহলে মাইনাস আসে, একটা মাইনাস আসে। তাহলে এই মাইনাস এবং এই মাইনাসে কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তার মানে আমরা প্লাস করে ফেললাম। সুতরাং তোমরা লিখতে পারো, এখানে দেখা যাচ্ছে যে আমাদের এক নং পথের যে এনট্রপি এবং দুই নং পথের এনট্রপি কি পরস্পর সমান, অর্থাৎ এনট্রপির কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ এনট্রপির মান কি থাকে? সমান থাকে। এক নং পথে নিলেও এনট্রপির মান যা আসবে, দুই নং পথে নিলেও এনট্রপির মান সেম আসবে, অর্থাৎ একই থাকে। তাই তোমরা এইখানে লিখে ফেলবা যে এ সমীকরণ হতে বোঝা যায় যে এ অবস্থা হতে বি অবস্থা এক নং বা দুই নং পথে, অর্থাৎ যেভাবেই যাক না কেন, মোট এনট্রপি সমান থাকে। অতএব এনট্রপি পথের উপর নির্ভরশীল নয়, অর্থাৎ যেহেতু এইখানে আমরা এক নং পথে কিংবা দুই নং পথে এনট্রপির পরিবর্তনটা সমান পেয়ে গেছি, তার মানে আমরা এইটা বলতে পারি যে যেভাবেই নেওয়া হোক এনট্রপি কিন্তু পথের উপর নির্ভরশীল নয়। এখন আমরা ফিগার দুইয়ের ক্ষেত্রে দেখব। তাহলে দেখো, ফিগার দুইয়ের ক্ষেত্রে আমরা যেটা লিখতে পারি, উচ্চতা ভার্সেস ভূমি গ্রাফটা লিখব। সেখানে আমরা লিখতে পারি, ধরি এম্বরের একটি বস্তুকে ইয়ে হতে এক নং পথে অভিগস্ত বলের বিপরীতে, অর্থাৎ এই যে এইদিকে তো আমাদের উচ্চতা, তার মানে আমরা ভূমি থেকে উপরে তুলছি না, ভূমি থেকে উপরে তুলছি। আর কোনো একটা বস্তুকে ভূমি থেকে উপরে তোলা মানে কি? অভিগস বলের বিরুদ্ধে স্মরণ ঘটানো কিংবা কাজ করা, তার মানে অভিগস বলের বিরুদ্ধে কাজ করছি। সুতরাং এইখানে আমরা কৃতকাজ লিখতে পারি, অভিগস বলের বিরুদ্ধে কৃতকাজ সমান লিখতে পারি, ডব্লিউ ওয়ান ইজ ইকুয়াল মাইনাস এম জি এইচ। আর যেহেতু অভিগস বলের বিরুদ্ধে কৃতকাজ, সুতরাং কাজটা ঋণাত্মক কাজ, ঋণাত্মক কাজ বিদায়, এজন্যই মাইনাস আসছে। ওকে, তারপর আবার দুই নং বস্তুর ক্ষেত্রে, মানে দুই নং পথে আর কি, দুই নং পথে বস্তুটাকে বি অবস্থা হতে এই অবস্থায় অভিগস বলের দিকে, অর্থাৎ আমরা এইখান থেকে আবার ভূমিতে নিয়ে আসছি, তার মানে আমরা নিচের দিকে স্মরণ করাইছি। আর অভিগস বল কিন্তু কেন্দ্রের দিকে, পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষণ করে, দেড়শোই সেটা নিচের দিকে ক্রিয়াশীল অভিগস স্মরণটা, তার মানে আমরা অভিগস বলের দিকে কাজ করব। এখন দুই নং পথে আমরা অভিগস বলের দিকে কাজ করছি, অর্থাৎ অভিগস বলের দিকে, অর্থাৎ কোনো বলের দিকে কাজকে বলা হয় ধনাত্মক কাজ এবং কোনো বলের বিপরীতে কাজকে বলা হয় ঋণাত্মক কাজ। সুতরাং আমরা ডব্লিউ টু সমান লিখবো এম জি এইচ। অতএব মোট কাজ ডব্লিউ ওয়ান ইজ ইকুয়াল ডব্লিউ টু ইজ ইকুয়াল এম জি এইচ প্লাস এম জি এইচ ইজ ইকুয়াল জিরো। এখানে জিরো বিদায় আমরা বলতে পারি যে ডব্লিউ ওয়ান ইজ ইকুয়াল ডব্লিউ টু পরস্পর সমান। যদি এটাকে পক্ষান্তর করে দাও তাহলে তুমি লিখতে পারো এম জি এইচ ইজ ইকুয়াল এম জি এইচ, অর্থাৎ ডব্লিউ ওয়ান ইজ ইকুয়াল ডব্লিউ টু, ডব্লিউ ওয়ান ইজ ইকুয়াল ডব্লিউ টু। তাই এইখান থেকেও আমরা বলতে পারি যে যেভাবেই নেওয়া হোক, এক নং পথেই নেওয়া হোক এবং দুই নং পথেই নেওয়া হোক, অভিগস বল দ্বারাও কৃতকাজ কী থাকে? আমাদের সমান থাকে। অর্থাৎ অভিগস বল দ্বারা কাজ আদি ও চূড়ান্ত অবস্থানের ওপর নির্ভরশীল, পথের ওপর নির্ভরশীল নয়। এই ছিল তোমাদের ওভারঅল সমাধান আর কি। আশা করি এই সমাধানটা তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবা। আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছো তো করছোই, আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা তোমার বন্ধুদেরকে মেনশন করে দেও, তারপর শেয়ার করে দেও, যেভাবেই করে দেও আমার সাবস্ক্রাইব এবং ভিউজটা বাড়িয়ে দিও। ধন্যবাদ সবাইকে, টাটা, গুড বাই, দেখা হবে আগামীকাল, কথা হবে আগামীকাল আমাদের হায়ার ম্যাথ সলিউশন নিয়ে। এ অবধি তোমরা ভালো থাকো এবং সুন্দর করে নোট করে দাও। নোট করার পর তোমরা চাইলে আমাকে মেসেঞ্জারে সাবমিট করতে পারো, আমি তোমাদের নোটটা ওভারঅল একবার দেখে ফেলবো, যদি কোনো সমস্যা থাকে সেটা আমি ধরিয়ে দিব। ঠিক আছে, গুড বাই।